অভিনয় শিল্পী হিসেবে তিনি আমাদের কাছে বেশি পরিচিত। মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র জয়যাত্রা পরিচালনার মাধ্যমে পরিচালক হিসেবে তিনি যাত্রা শুরু করেন। এরপর রূপকথার গল্প, দারুচিনি দ্বীপ, অজ্ঞাতনামা, হালদা নির্মাণ করেন। তার নির্মিত চলচ্চিত্রগুলো দেশ বিদেশে প্রশংসিত হয়েছে। এবার তিনি আমাদের উপহার দিতে যাচ্ছেন ফাগুন হাওয়ায় চলচ্চিত্র। এই চলচ্চিত্রে অভিনয় করেছেন আমাদের প্রিয় অভিনয় শিল্পীরা। আমাদের মাঝে এখন তাদের মাঝে উপস্থিত আছেন, তাদের মধ্যে সিয়াম, তিশা এবং আরো অনেকে। আপনাদের সবার উপস্থিতিতে আমরা অনেক বেশি আনন্দিত। এই মুহূর্তে আমি মঞ্চে আহ্বান জানাচ্ছি আমাদের নর্থসাউথ ইউনিভার্সিটির স্টুডেন্ট অ্যাফেয়ার্স এর ডিরেক্টর মিস পারিসা শাকুর। হ্যালো, আসসালামু আলাইকুম, হাউ আর ইউ এভরিওয়ান, সবাই কেমন আছো? তো আমি খুবই এক্সাইটেড এই জন্যে বিকজ আমাদের যখন অডিয়েন্স 01 ভরতে হয় স্টুডেন্ট অ্যাফেয়ার্সে, ওনাদের কাজ হলো যে যখনই নর্থসাউথে কোনো প্রোগ্রাম হবে অনেক কষ্ট করে স্টুডেন্টদেরকে জোর করে ধরে এনে দেখানো যে অনেক অডিয়েন্স। আর আজকের প্রোগ্রামে আমরা কোনো কিছু করি নাই, আমরা জানতাম যে এমনি ভরে যাবে, অ্যান্ড সেটাই হয়েছে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর আমাদের দিকে কোনো এফোর্ট করতে হয় নাই, পার্টিসিপেশন ওয়াজ ফুল। So I want to first of all welcome the team of Fagun Hawai. Welcome to North South University, welcome to our campus, to our community. This is our family. Our family খুব ছোট্ট একটা পার্ট এটা, আমরা we are 22,000 strong, but আমাদের এই টাইমে যেহেতু ক্লাসেস শেষ হয়ে যায় and এটা একটু একটু ভিতর দিকে ছোট একটা অডিটোরিয়াম, that's why আমরা আপনাদের ফুল ক্যাপাসিটি দেখছেন না, বাট আই হোপ সামডে আপনারা ফুল ক্যাপাসিটি দেখতে পারবেন আমাদের অন্য কোনো অনুষ্ঠানে বা আপনাদের কোনো অনুষ্ঠানে। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ যে আপনারা নর্থ সাউথে এসে প্রচারটা করছেন এই জন্য, বিকজ আমাদের এখানে সিনেমা ড্রামা অনেক অনেক আগে থেকে একটা ক্লাব হিসাবে আছে। সিনিয়র ড্রামা ক্লাব তো ওয়ান অফ দ্য ওল্ডেস্ট ক্লাব, এন্ড ওরা যদিও সাইজে ছোট, ওনলি 200 মেম্বার্স, বাট অন্যান্য ক্লাবের অনেক বেশি মেম্বার থাকে। ওদের মেম্বার্সগুলো সাইজে ছোট হলেও ওরা খুব হাই কোয়ালিটি প্রোডাকশন করে, অ্যান্ড এখানে ওনলি যারা ইন্টারেস্টেড ওরাই আসে। সো এই এই জায়গা থেকে আমরা খুবই আনন্দিত যে যদি কোনো সিনেমা থেকে বা ড্রামা ওয়ার্ল্ড থেকে যদি কেউ আমাদেরকে একটু মানে একটু এসে সাড়া দেয় তাহলে স্টুডেন্টরা খুবই এনকারেজ হয়। সো উই আর ভেরি হ্যাপি দ্যাট ইউ চোজ এমএসইউ টু আমি বেশি কিছু বলবো না বিকজ এটা আমার বলার কথা না, আমি জাস্ট আপনাদেরকে ওয়েলকাম করলাম ফ্রম দ্য